একটি লাঠি যা হাত থেকে ছেড়ে দিলে সাপ হয়ে যায়, আবার ওই সাপটি হাতে নিলে লাঠিতে পরিণত হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা জানব হযরত মুসা আলাইহিস সালামের সেই অলৌকিক জাদুর লাঠির কেরামতি। তিনি এই লাঠিটি কিভাবে পেলেন তা জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। হযরত মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে দীর্ঘ 10 বছর অবস্থান করার পর একদিন তার শ্বশুর হযরত শোয়েব আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে মালপত্র ও পশুদের নিয়ে বিবি সফুরাকে সঙ্গে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। তখন বিবি সফুরা গর্ভবতী ছিলেন। মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে, তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলেন। হঠাৎ বিবি সফুরার প্রসব ব্যথা শুরু হল। তার এই অবস্থা দেখে হযরত মুসা নবী খুবই চিন্তিত হয়ে পড়লেন। এর মধ্যে আবার প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড় ক্রমশ বৃদ্ধি পেতে লাগল, ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে শুরু করল, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। তাই তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়ে গেলে হযরত মুসা আলাইহিস সালাম তাঁবুর বাইরে এসে চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও আলো আছে কিনা। তখন তিনি দূর পাহাড়ের উপরে দেখলেন কি যেন বাতির মতো ঝলমল করছে। তা দেখে তিনি ভাবলেন হয়তো পাহাড়ের উপরে আগুনের ব্যবস্থা আছে। তাই তিনি বিবি সফুরাকে বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আগুনের সন্ধানে বের হচ্ছি। এ কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম আগুন সংগ্রহের আশায় পাহাড়ের উপরে রওনা দিলেন। তিনি আলো দেখে দেখে উপরের দিকে উঠতে লাগলেন। তিনি অনেক দূরে যাওয়ার পরও পাহাড়ের নাগাল পেলেন না। মনে হচ্ছে পাহাড়টি যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে, তবুও তিনি ধৈর্য সহকারে চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘ সময় পর একটা পর্যায়ে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন চলছে। তখন তিনি একটি শুকনো ডাল হাতে নিলেন এবং ডালটিকে ওই আগুনে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু বারবার চেষ্টা করার পরও ডালটিতে আগুন ধরল না। এমন আজগবি অবস্থা দেখে হযরত মুসা আলাইহিস সালাম অনেকটা হতাশ হয়ে পড়লেন এবং মনে মনে আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, এই মুহূর্তে আমার আগুনের খুব প্রয়োজন, আপনি আমাকে সাহায্য করুন। এমন সময় আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে বললেন, হে মুসা, তুমি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছ, আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছ সেটি আসলে আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। নবী হিসাবে আমি তোমাকে খুব পছন্দ করি, তাই তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, অতঃপর তুমি আমার কথা সর্বদা স্মরণ করো এবং নিয়মিত সালাত আদায় করো, সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি। সেই লাঠি হাতে দেখে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী জবাব দিলেন, ওটা আমার লাঠি, ওটার উপরে ঠেস দিয়ে আমি বিশ্রাম করি, ওটার দ্বারা আমি মেষের জন্য পাতা পাড়ি, এছাড়াও এটার দ্বারা আমি আরও অনেক কাজ করি। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার লাঠিটা মাটিতে ফেলে দাও। তখন মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি লাঠিটা একটি বিরাট অজগরের রূপ ধারণ করল। এমন বিস্ময়কর দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি ভয় পেও না, তোমার লাঠিটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, তুমি সাপটি হাতে নাও। তখন মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে সাপটি হাতে নিলেন এবং সঙ্গে সঙ্গে সাপটি লাঠিতে পরিণত হল। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার একটা হাত তোমার বগলের ভিতরে ঢোকাও, একটু সময় পর বের করো, দেখবে তোমার সেই হাত আগুনের মতো অতি উজ্জ্বল হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে বগলের নিচে হাত রাখলেন। একটু পর বের করে দেখলেন সেই হাতখানা সূর্যের মতো উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আলোকিত হয়ে উঠেছে। সেই হাতের আলো নিয়েই তিনি বিবি সফুরার কাছে গেলেন এবং সেখানে রাত্রি যাপন করলেন। আল্লাহ তাআলা তাকে এত অসীম ক্ষমতা দিয়ে রেখেছেন যা তিনি নিজেও জানতেন না, তাই এটা জানানোর জন্যই আল্লাহ তাআলা তাকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন।
মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো দীর্ঘ সমস্যায় ফেলে রাখেন না, মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের পরীক্ষাও নিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের ইসলামের পথে থাকার হেদায়েত দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।